Welcome to my channel, my life, my rule. দেখো ঘুম হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার ছেলে উঠে পড়েছে। দেখি দাও তোমরা, এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। চলো তাহলে এবারে উঠি, একে আস্তে আস্তে একে খাওয়াই, ব্রাশ করাই, ঠিক আছে? তোমাদের সাথে আছি, তোমাদেরকে দেখাবো কি করছি না করছি। দেখো আমি তো উঠে গেছি, কিন্তু এখনো ওঠেনি। আমি ওকে বলছি ওঠার জন্য, ও শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে। যাই হোক, এবারে জোর করে ওঠাবো। হ্যালো বললো আবার, দেখো তো উঠে গেছে। এবারে জোর করে উঠিয়েছি, উঠে উনি এখন বিছানার মধ্যেই লাফালাফি চালু করেছে, এক্সারসাইজ করছে বিছানাতেই, এক্সারসাইজ করছে। দেখো দেখেছো তো, আমি বললাম একটা প্রেয়ার করার জন্য, তো সেটা আর কিছুতেই করবে না, তার জন্য ওনার মাথায় হাত পড়ে গেছে। তো যাই হোক, আমি এবারে ওকে নিয়ে যাব ছাদে, ওকে ব্রাশ করাবো, করিয়ে তারপরে ওর খাওয়া দাওয়া সব কিছু করিয়ে ওকে ফ্রেশ করা ফ্রেশ করবো ওকে। আমি নিজেও ব্রাশ করে খাবো। তো তার আগে বিছানাটা গুছিয়ে নেবো, বিছানাটা না গোছালে আবার আমার ঠিক ভালো লাগে না, ঘর আমার টিপটপ চাই একদম। তো যাই হোক চলো, একদম ফিট হয়ে গেছে, একদম পুরো রেডি বদমাইশি করার জন্য। সকালবেলা চোখ খুললেই ওর বদমাইশি চালু হয়ে যায়। দেখো এবারে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো বিছানা রেডি, গোছানো হয়ে গেছে, এবারে ছাদে যাব। তো ছাদে চলে এসেছি, ব্রাশ করছে, ও ব্রাশ করছে, আমিও ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেলে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব, তারপরে রান্নার দিকে যাব। তো দেখো ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, ও খেলা করছে, আমি আমার রান্নার কাজগুলো সারছি, বাকি কাজ যা যা সব সারছি। এবারে উনি জেদ করছেন, উনি নিচে যাবেন বাবার দোকানে। যাই হোক, কাজবাজ সেরে নিচে যাচ্ছি ওকে নিয়ে। চলে এসেছি দোকানে, দোকানে দাঁড়িয়েছিলাম, আরেকজন ঢুকে গেছে এই গলির ভিতরে। আমাদের গলির ভিতরে এখানে অনেকগুলো ছোটো ছোটো কুকুরের বাচ্চা আছে, তার সাথে খেলবে, সেখানে গিয়ে খেলছে। দেখো আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি, এখানে না কাজ হচ্ছে, আমাদের ভাড়া ছিল এই ঘরটাতে, তো ওইখানে ঘরের টাইলসগুলো লাগাচ্ছে বলে নিচে কাজ হচ্ছে। দেখো ঘরটা তোমাদের দেখা, এটা বারান্দা, এটা একটা ঘর, এটা আরেকটা ঘর, এটা আরেকটা ঘর। এই যে এখানে কাজটা হচ্ছে, এখানে এইটা বসবে, এটা বাথরুম। তো ওইটার জন্য নিচে কাজ হচ্ছে, ওখানে গ্রানাইটটা বসাবে, টাইলস বসাবে, ওটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন ছিল ভাড়া সেই জন্য। চলো এবার ওপরে চলে যাই, গিয়ে ছেলেকে আবার স্নান করাবো, ছেলেকে স্নান করাবো। এই দেখো স্নান করতে চলে এসছে বাথরুমে, বালতির মধ্যে ঢুকে বসে গেছে, ওটা নাকি ও সুইমিং পুল, ওখান থেকে আর কিছুতেই বেরোবে না, কতবার বলছি বেরোতে বেরোবেই না, ওইখানে ঢুকে বসে গেছে, কত পাতলা তাহলে চিন্তা করো। যাই হোক স্নান হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, গা মুছিয়ে দিয়েছি, এবারে চুল আঁচড়ে দেবো, চুল আঁচড়ে দিয়ে তারপরে চুল আঁচড়ে দিয়ে তারপরে ক্রিম মাখিয়ে দেবো, ক্রিম মাখিয়ে তারপরে আমি নিজে স্নান করব। দেখো স্নান করানো হয়ে গেছে, চুলটা আঁচড়ে দিচ্ছি, চুলটা আঁচড়ে অল্প ক্রিম লাগিয়ে দেবো, তারপরে ওকে একদম রেডি করে দেবো, এরপরে আমি চলে যাবো স্নানে। দেখো স্নান করে আবার চালু হয়ে গেছে বদমাইশি করা। যাই হোক আমি এবারে স্নানে যাব। তো আমার স্নান স্নান করা হয়ে গেছে, ছাদে এসেছি, একটুখানি ফুল নেবো, ফুল নিয়ে তারপরে ঠাকুর পুজো দেবো, ঠাকুর দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, নিজে খাওয়াবো, তারপরে একটু শোবো, আর তোমাদের দেখাচ্ছি কেমন ফুল হয়েছে। স্নান ধান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছি। তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, তরকারি ডাল সব কিছু দিয়ে একসাথে ভাত মেখে খাওয়াচ্ছি ওকে। তো খাওয়া দাওয়ার পর ওরা শুয়ে পড়েছিল, দেখো আমি আর শুইনি। তো এবার আমি ছেলেকে ডাকছি, ছেলেকে ডেকে ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমরা এক জায়গায় যাব, আমাদের যাওয়ার আছে আমার এক দিদির বাড়িতে, তার মেয়ের আজকে জন্মদিন, তো সেখানে যাব। তো ছেলে উঠে গেছে, ওর বাবার এখনও ওঠেনি, তো ছেলেকে এখন খেলতে দিয়ে আমি খাবারটা রেডি করবো, ওর খাওয়াবো ওকে, খাইয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে যাব। যাই হোক খাবার রেডি হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। দেখো খাওয়াতে বসছি, মোটেই খাবে না সে, তো কর্নফ্লেক্স খাওয়াচ্ছি দুধ দিয়ে, আমি কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিই, তো কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি, তাকে ওটাকে দুধ দিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক খাওয়ানো হয়ে গেলে
তারপর রেডি হব, রেডি হয়ে তারপরে আমরা যাব। তো খাওয়া প্রায় শেষের দিকে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।